নমস্কার বন্ধুরা, আমি অমিত এবং তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল পিকাস গার্ডেনিং। বন্ধুরা, তোমরাও কি তোমাদের ছাদ বাগানে ছোট ছোট জবা ফুল গাছে এই সংখ্যক ফুল দেখতে চাও? তোমরাও কি তোমাদের ছাদ বাগানে যে সমস্ত জবা গাছ রোপণ করেছো তাতে প্রচুর পরিমাণে এইভাবে ফুল দেখতে চাও? তাহলে আজকে তোমরা সঠিক ভিডিওতে ক্লিক করেছো এবং এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্যই। তোমরা যদি তোমাদের ছাদ বাগানে জবা ফুল গাছগুলোতে এই গরমের সিজনে প্রচুর সংখ্যক ফুল পেতে চাও, যেমন তোমরা এই ভিডিওতে আমার চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ যে আমার এই ছোট ছোট জবা ফুল গাছগুলোতে কী সংখ্যক ফুল ফুটেছে এবং তাতে কত পরিমাণে কড়ি এসেছে, তো এই সংখ্যক ফুল এবং কড়ি যদি একটা গাছ থেকে তোমরা পেতে চাও তাহলে অবভিয়াসলি এই ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এমন একটি জৈব খাবারের সম্পর্কে বলবো যে জৈব খাবারটা তোমরা অতি সহজে নিজেদের বাড়িতে তৈরি করে নিতে পারবে, যার সেই লেভেলে কোনো কস্টিং তোমাদেরকে পেইড করতে হবে না, যার খরচা অত্যন্ত কম এবং যেই সার প্রয়োগের ফলে তোমরা তোমাদের জবা ফুলের গাছে এই সংখ্যক ফুল দেখতে পাবে। তাহলে অবভিয়াসলি তোমাদেরকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা পিকাস গার্ডেনিংয়ে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটিতে প্রেস করে নেবে। ফেব্রুয়ারিতে এই গাছের প্রুন করার পর বর্তমানে এই গাছে তোমরা চারটে ফুল দেখতে পাচ্ছ অলরেডি ফুটে আছে এবং তার সঙ্গে এই গাছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 খানা কুড়ি অলরেডি এই গাছটাতে চলে এসেছে এবং কিছু কিছু তোমরা দেখতে পাচ্ছ যা আগামী 1 থেকে 2 দিনের মধ্যে ফুটে যাবে। তো এরকম একটি ছোট জবা ফুলের গাছে তোমরা যদি এই সংখ্যক ফুল পেতে চাও এবং এই সংখ্যক প্রচুর পরিমাণে কুড়ি পেতে চাও তাহলে আজকে আমার দেখানো এই জৈব সারটা তোমাদেরকে প্রধানত জবা ফুলের গাছগুলোতে খাবার হিসেবে দিতে হবে। যদি তোমরা এই সারটা খাবার হিসেবে জবা ফুলের গাছগুলোতে নিয়মিত প্রয়োগ করো তাহলে হলপ করে বলতে পারি এবং চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি তোমাদের জবা ফুলের গাছগুলোতেও আমার যে কড়ি তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ এই পরিমাণ কড়ি তোমরা নিজেদের জবা ফুল গাছগুলোতে দেখতে পাবে। তার জন্য তোমাদেরকে কোনো রাসায়নিক খাবারে যাওয়ার কোনো দরকার নেই, শুধুমাত্র জৈব সার প্রয়োগ করে যদি আমি আমার গাছগুলোতে এই সংখ্যক ফুল ফোটাতে পারি তাহলে তোমরাও পারবে শুধু জৈব সারের প্রয়োগে তোমাদের জবা গাছগুলোকে হেলদি এবং তার সঙ্গে প্রচুরভাবে সতেজ রাখতে। বন্ধুরা, তোমরা যদি আমার এই গাছের গোড়া দেখো তাহলে পরে অবভিয়াসলি বুঝতে পারবে যে এই গাছে কিন্তু জৈব সার ছাড়া কোনো খাবার আমি এখন পর্যন্ত প্রয়োগ করিনি। এখানে কিন্তু এখন পর্যন্ত দেখো এখানে এই কলার খোসা যেগুলো আমি প্রয়োগ করেছিলাম সেগুলো কিন্তু এখনও এই মাটির সঙ্গে মিশে আছে। তো এরকম একটি টবের জন্য তোমাদেরকে যে খাবারটা ব্যবহার করতে হবে, যে জৈব খাবারের কথাটা আমি বলে এসেছি এই ভিডিওতে, সেই জৈব খাবারের জন্য তোমাদের প্রধানত দুটো উপাদান লাগবে। সেই দুটো উপাদানের মধ্যে প্রথম যেটা হলো সেটা হচ্ছে তোমাদের কাছে যে 1 বছরের বা 1.5 বছরের পুরনো তোমাদেরকে গোবর সার নিয়ে নিতে হবে। তো তোমরা এই গোবর সার যদি হাতের পাশে পাও তাহলে অবভিয়াসলি গোবর সারটা নিবে এবং যাদের হাতের পাশে গোবর সার নেই তারা যে কোনো ধরনের কম্পোস্ট তোমরা ব্যবহার করতে পারো, সেটা পাতা পাতা সার হতে পারে, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা সেটা এই গোবর সারও হতে পারে। তো যেই গোবর সার বা যে কম্পোস্টটা তোমাদের হাতে পাশে থাকবে সেটা তোমরা নিয়ে নেবে এবং তার সঙ্গে তোমাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে সর্ষে। আমরা যে মিলে গিয়ে সর্ষে ভাঙিয়ে সর্ষের তেল বের করি এবং তেল বের করার পর যে অবশিষ্ট অংশটা থেকে যায় সেই সর্ষের খোল তোমাদেরকে নিয়ে নিতে হবে। এই সর্ষের খোল কিন্তু জবা গাছের জন্য একটি ভালো পুষ্টিমূলক খাবার, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে যা জবা গাছের ফুলের সংখ্যা বাড়াতে এবং জবা গাছে প্রচুর সংখ্যক কুড়ি আনতে সাহায্য করে। তো তোমাদেরকে যদি এরকম একটি গাছ থেকে যদি প্রচুর পরিমাণে করে নিয়ে আসতে হয় তাহলে তোমাদেরকে এই জৈব খাবারটা প্রতিনিয়ত ব্যবহার করতে হবে এবং কিভাবে আমি জৈব খাবারটাকে তৈরি করছি তা তোমরা এই ভিডিওতে দেখতে থাকো। তো বন্ধুরা, এই সর্ষের খোলটা তোমরা গাছে লিকুইড হিসেবে দিতে পারো বা আমার মতো এইভাবে ডাস্ট বানিয়ে দিতে পারো। তো ডাস্ট বানানোর জন্য তোমরা হামল দুস্তার ব্যবহার করতে পারো, সেখানেই এই সর্ষের খোলটাকে গুঁড়ো করে নিতে পারো বা যাদের বাড়িতে মিক্সি আছে সেই মিক্সিতে তোমরা এরকম মিহি করে সর্ষের এইভাবে গুঁড়োটা তৈরি করে নিতে পারো। তো একটি গাছের জন্য, এরকম জবা ফুলের গাছের জন্য আমি তোমাদেরকে এখন ডাস্ট খাবারটাই মেনলি দেখাচ্ছি, কারণ এই ডাস্ট খাবারটা প্রচণ্ড পরিমাণে কাজ করেছে আমার নিজে জবা ফুলের গাছগুলোতে, তাই তোমাদের সঙ্গে এই খাবারটা আমি শেয়ার করে নিচ্ছি। তো এরকম একটি গাছের জন্য তোমরা এরকম মোটামুটি 2 চামচের মতো তোমরা সর্ষের খোলটাকে নিয়ে সর্ষের খোলটা সুন্দর করে গাছের চারপাশ দিয়ে দেবে এবং তার সঙ্গে গোবর সারটা 1 মুঠো তোমরা এই গাছের গোড়াতে সুন্দর করে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর
তোমরা মিক্সিং করে হালকা করে মাটিটাকে যদি একটু চেলে দাও তাহলে কিন্তু এই খাবারটা সুন্দর করে মাটির সঙ্গে টবের মাটির সঙ্গে মিক্স হয়ে যাবে এবং গাছ খুব তাড়াতাড়ি খাবারটাকে গ্রহণ করতে শুরু করবে এবং তার ফল তোমরা খুব তাড়াতাড়ি নিজেদের গাছে দেখতেও পারবে। তো এই টবটাকে সাইডে করছি, এখানে আমার কাছে একটি বড় টব আছে, এটা একটি হলুদ জবা। তো এই গাছের জন্য আমি যেহেতু এই গাছ টবের সাইজ প্রায় 15 ইঞ্চের কাছাকাছি তো এর জন্য আমি 2 মুঠো গোবর সার নিয়ে নিচ্ছি এখানে। এবং 1 মুঠো সর্ষের খোল নিয়ে নিচ্ছি। তো এই সর্ষের খোল বলো বা গোবর সারটাই বলো এই দুটো যদি পরিমাণ কম বেশি হয় তাতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, কারণ এটি একটি জৈব খাবার এবং জৈব খাবারের যদি পরিমাণ কম বেশি হয় তাতে গাছের কোনো ক্ষতি হয় না। তো এইভাবে তোমরা খাবারটা দিয়ে দেওয়ার পর এই টবটাকেও সেম আমি ওই টবের মতো একটু মাটিটাকে চেলে নিলে পরে এই পুরো খাবারটা এই টবের মাটির সঙ্গে মিশে গিয়ে গাছটা গ্রহণ করতে অত্যন্ত পরিমাণে সুবিধা হবে। তো এইভাবে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর মাটিটাকে সুন্দর করে তোমরা চেলে নাও, দেখো পুরো খাবারগুলো মাটির সঙ্গে কিন্তু মিশে গেল। বন্ধুরা, যে মিক্স খাবারটা তোমাদেরকে দেখালাম যে গোবর সার তার সঙ্গে সর্ষের খোল মিশিয়ে তোমরা এই জবাফুলের গাছগুলোতে প্রয়োগ করবে, সেটা প্রয়োগ করবে সপ্তাহে 1 দিন করে। সপ্তাহে 1 দিন করে তোমরা এই গাছগুলোকে এই পুষ্টিমূলক খাবারটা প্রয়োগ করবে এবং খাবারটা প্রয়োগ করার সঙ্গে সঙ্গে তোমরা গাছগুলোকে সুন্দর করে জল প্রয়োগও করবে এবং জল প্রয়োগ করে এই গাছগুলোকে ফুল সানলাইটের নিচে রাখবে। যদি অতিরিক্ত গরম বেড়ে যায় তখন একে একটু শেডের নিচে নিয়ে আসবে, কিন্তু জবা গাছ মেনলি সানলাইট খুব ভালো পছন্দ করে। আমার এই গাছগুলো কিন্তু পুরো সারাটা দিন রোদের নিচে থাকে এবং গাছগুলো দেখে তোমরা বুঝতে পারছো গাছটা কত সতেজ ভাব। তো এই খাবারটা তোমরা যদি সপ্তাহে 1 দিন করে এই জবা ফুলের গাছগুলোতে প্রয়োগ করো তো আমি হলপ করে তোমাদেরকে বলতে পারি এইভাবে করি এবং ফুল তোমাদের গাছেও আসবে। তোমাদেরকে কোনো কেমিক্যাল সারের দিকে যাবার কোনো দরকার নেই, কোনো রাসায়নিক খাবার প্রয়োগ করার কোনো দরকার নেই। জবা গাছে যদি এই জৈব খাবারগুলো তোমরা নিয়মিত প্রয়োগ করো তাহলে তোমাদের জবা ফুল গাছগুলো খুব সতেজ থাকবে এবং তাতে প্রচুর প্রচুর সংখ্যায় তোমরা ফুল দেখতে পাবে। তো অবভিয়াসলি তোমরা এই খাবারটাকে প্রয়োগ করো। তো এখন এই খাবারটা যেহেতু আমি টবে প্রয়োগ করে দিয়েছি তো এবার আমি এই গাছগুলোকে সুন্দর করে জল প্রয়োগ করে দেবো। জল প্রয়োগ করে দিয়ে আমরা গাছগুলোকে তার নিজের জায়গায় স্থানান্তরিত করে নেব। তো সুন্দর করে তোমরা গাছগুলোকে খাওয়া দেওয়ার পর জল প্রদান করে দেবে এবং জল প্রদান করে দেওয়ার পর আমরা এবার গাছগুলোকে তার নিজের জায়গায় স্থানান্তরিত করে দেব। বন্ধুরা, তো এটি ছিল আজকের প্রধান এবং মেইনলি ভিডিও যে জবা ফুলের গাছে এমন কি জৈব খাবার আমরা প্রয়োগ করতে পারি, যে জৈব খাবার প্রয়োগ করলে পরে জবা ফুলের গাছে এই গরমের সিজনে আমরা এই সংখ্যক প্রচুর পরিমাণে ফুল দেখতে পারবো একটা ছোট্ট গাছ থেকেই। তো আমার দেখানো এই খাবারটা তোমরা নিয়মিত তোমাদের গাছে প্রয়োগ করো এবং প্রয়োগ করার ফলে তোমরা কি রেজাল্ট পাচ্ছ এবং কি রেজাল্ট পাচ্ছ না এবং জবা গাছে কি কি সমস্যা আছে সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাতে পারো, আমরা তার পুঙ্খানুপুঙ্খ সুরাহা করার চেষ্টা করব। এবং এতক্ষণ ধরে ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং আমার এর আগের আপলোড করা জবা ফুলের ভিডিওগুলো তোমরা দেখতে পারো যে কীভাবে জবা ফুল গাছকে প্রুন করতে হয়, কীভাবে জবা ফুলের গাছকে হেলদি রাখা যায়, জবা ফুলের গাছে কুড়ি ঝরা থেকে আমরা কীভাবে গাছকে বিরত রাখতে পারি। তো নানাবিধ জবা ফুলের সমস্ত খুঁটেনেটে নিয়ে আমি একের পর এক ভিডিও আনতে চলেছি এবং পিকাস গার্ডেনিংয়ের প্রত্যেক সপ্তাহে তোমরা একটি করে জবা ফুল নিয়ে ভিডিও অবভিয়াসলি দেখতে পাবে। এবং তোমাদেরকে এই ভিডিওগুলো দেখার জন্য আমাদের সঙ্গে সবসময় জুড়ে থাকতে হবে এবং নিজেদের ছাদ বাগানটাকে খুব সুন্দরভাবে সবুজ করে গড়ে তোলো। দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কিছু তথ্য নিয়ে। ততক্ষণের জন্য আজকের মতো তোমাদের সকলকে জানাই নমস্কার।